আল্লাহর নবী বললেন জিবরাইল আমার ইন্তেকালের পরে কি তুমি দুনিয়াতে আসবা কয়বার দুনিয়াতে আসবা একটু আমাকে বলো খুব ভালো করে বুঝবেন আমার ভাইরা আল্লাহর নবীর জীবদ্দশায় আল্লাহর নবী এই 63 বছর জিন্দেগীতে যতদিন বেঁচে ছিলেন এই 63 বছর জিন্দেগীতে আল্লাহর নবীর কাছে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আমিন একবার নয় দুইবার নয় 24000 বার আল্লাহর নবীর কাছে এসেছিলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন ভাই জিবরাইল আমার ইন্তেকালের পরে ওফাতের পরে তুমি কি আর দুনিয়াতে আসবা যদি আসো কতবার আসবা এবার জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার ওফাতের পরে আপনার ইন্তেকালের পরে আমি দুনিয়াতে একবার দুইবার নয় 10 বার আসব আর এই 10 বার দুনিয়াতে আসার পরে দুনিয়া থেকে আমি জিবরাইল আমিন আল্লাহর অর্ডারে 10 10টা দিন জিনিস উঠায় নিয়ে চলে যাব সুবহানাল্লাহ আল্লাহর নবীর ইন্তেকালের পরে কিয়ামতের পূর্বে খুব ভালো করে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবুসুস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেদিন এই মানুষগুলো এই নাসগুলো ইনসানগুলো যেদিন বিক্ষিপ্ত হয়ে যাবে পতঙ্গের মতো পোকামকড়ের মতো আমার ভাইয়েরা তার মানে কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ আছে নাকি আল্লাহ বলছেন ওয়া তাকুনুল জিমাল কালহিনিল মানফুস এবং পর্বতমালাগুলো ধুনিত হবে রঙিন পশমের মতো তার মানে শিমল গাছের তুলাগুলো যেমন করে গাছের ওই ফলগুলো ফেটে তুলাগুলো বিক্ষিপ্তভাবে উঠতে থাকে ঠিক তেমন করে এই শিমল গাছের তুলার মতো করে বিশাল পাহাড়গুলা যেই পাহাড়গুলা এক একটা পাহাড় এই মক্কার মদিনার এক একটা পাহাড় দেখলাম উহুদ পাহাড় আল্লাহু আকবার একটা পাহাড় প্রায় 12 কিলোমিটার পর্যন্ত লম্বা পাহাড় এই সব পাহাড়গুলো তুর পর্বতের কথা আপনারা শুনেছেন জাবালে নূর হেরা পর্বত হেরা গুহা এই পাহাড়টা জাবালে সূর আল্লাহর নবী যেখানে হিজরতের রাতে অবস্থান নিয়েছিলেন এই পাহাড়গুলো দেখলাম বিশাল বড় বড় পাহাড় পাহাড়ের উপরে উঠতে গিয়া আমার মতো যুবক মানুষ ওই বিশাল পাহাড়ের উপর উঠতে গিয়া এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত লম্বা পাহাড়ের উপর উঠেছি প্রিয় ভাইরা এই বিশাল বড় বড় পাহাড় এই সব পাহাড় গুলো কোরআনে আল্লাহ বলছেন তুলার মতো করে উঠতে থাকবে এই কিয়ামতের দিনে আমার মুসলমান ভাইরা সব পাহাড়গুলো বিক্ষিপ্তভাবে উঠতে থাকবে উঠতে থাকবে এমন একটা ভয়ঙ্কর দিন আসবে এই কিয়ামতের এই কিয়ামত দিবসের পূর্বে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন 10 বার দুনিয়াতে আসবেন আসার পরে আল্লাহর নবীকে জানাচ্ছেন আমি 10 বার দুনিয়াতে এসে দুনিয়া থেকে 10 10টা জিনিস উঠায় নিয়ে চলে যাব প্রিয় ভাইরা আমার এই 10টা জিনিসের মধ্যে দেখেন আমি গবেষণা করে দেখলাম নিজে নিজে অনুধাবন করে দেখলাম এই জিবরাইল আমিন 10টা জিনিস উঠিয়ে নিয়ে যেতে চাইছেন কিয়ামতের আগে দুনিয়া থেকে আপনারা একটু ভালো করে অ্যানালাইজ করে দেখতে পাবেন দুনিয়া থেকে অলরেডি আল্লাহ তাআলা এই 10টা জিনিসের মধ্যে প্রায় অনেকগুলোই তুলে নিয়ে গেছেন আর দুইটার মতো আছে এটা তুলে নিয়ে যাওয়ার পরে কিন্তু কিয়ামত সংগঠিত হয়ে যাবে দেখেন 10টা জিনিস কি এক নাম্বার হলো বরকত উঠায় নেবেন আজকে দেখেন বর্তমান সমাজের দিকে বরকত অলরেডি আল্লাহ তাআলা কিছুটা উঠায় নিয়েছেন কিভাবে আপনি আজকে মাস গেলে 1 লক্ষ টাকা ইনকাম করছেন আজ থেকে 10 বছর আগে যারা 1 টাকা ইনকাম করতো এক মাসে 1 টাকা দিয়ে পুরো মাস সংসার চালাইতো তারপর নষ্ট হতো না কিছু বেঁচে যেত এখন আপনি 1 লক্ষ টাকা ইনকাম করছেন টাকা পয়সা শেষ সব শেষ আপনার খাবারের মধ্যে বরকত নাই আপনার হায়াতের মধ্যে বরকত নাই হযরতে আদম আলাইহিস সালাম তিনি কত বছর বাঁচতেন 960 বছর আল্লাহ 1000 বছর হায়াত দিয়েছিলেন 40 বছর হযরতে দাউদ আলাইহিস সালামকে দান করার পরে 960 বছর হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাম কত দীর্ঘ হায়াত পেয়েছিলেন এরকম করে পর্যায়ক্রমে সব নবীরা কত হায়াত পেয়েছিল আর আজকে বর্তমান সময়ে আমাদের গড় আয়ু হচ্ছে 50 60 70 বছর তার মানে হায়াতের থেকে আল্লাহ তাআলা আস্তে আস্তে বরকত উঠায় নিচ্ছেন
এমন একটা সময় আসতেছে যেই সময় আমরা এই সময় বাঁচব না এর চাইতে কম বয়সেই মারা যাব এমন রোগগুলো দুনিয়াতে আসতেছে আমার মুসলমান ভাইরা এরপরে দুই নম্বরে আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলার ফেরেশতা জিবরিল আমিন দুই নম্বরে যেই জিনিসটি দুনিয়াতে দ্বিতীয়বার আসবেন কিয়ামতের আগে আসার পরে যেই জিনিসটা উঠিয়ে নিয়ে যাবেন সেটা হলো ইবাদতের মজা দেখেন তো ইবাদতের মজা আল্লাহ তুলে নিয়ে গেছেন কিনা আমার মুসলমান ভাইরা আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী এই সাহাবী পিঠের মধ্যে তীর গেঁথে গেছে এই পিঠের মধ্যে বাঁধানো তীর নিয়াম নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে পিঠের মধ্যে আবার আরেকটা তীর মারছে এইভাবে আবার তখন নামাজ পড়তেছে নামাজ শেষ করে নাই পিঠের মধ্যে আবার একটা তীর মারছে এমন তো অবস্থায় আল্লাহর নবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করে সাহাবী তোমার পিঠের মধ্যে তীর মারলো তোমার পিঠের মধ্যে তীর বেঁধে গেছে গোস্তের মধ্যে তীর বেঁধে গেছে রক্ত তো ফিনকি দিয়ে বের হয়ে যায় তারপরও কেন তুমি নামাজ ছেড়ে দিলে না সঙ্গে সঙ্গে সাহাবী আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পিঠের মধ্যে একটা নয় দুইটা নয় তিন তিনটা তীর আমার পিঠের মধ্যে বেঁধে গেছে তারপর আল্লাহর রাসূল গো আমি আমার রবের ইবাদতে আমি নামাজ আদায়ের মধ্যে নামাজের মধ্যে এত বেশি মজা পাচ্ছিলাম এত বেশি স্বাদ আমি পাচ্ছিলাম একটা দুইটা কেন আমার মন চাচ্ছে তীর মারতে মারতে নামাজের মধ্যে যদি আমার জীবন পর্যন্ত চলে যায় তারপর জীবন চলে গেলে ও আমি নামাজ ছেড়ে দিতাম না সুবহানাল্লাহ তাহলে তাদের নামাজের মধ্যে ইবাদতের মধ্যে কত মজা ছিল স্বাদ ছিল আমার ভাইরা শুধু তাই নয় আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেছেন এমন সময় ছোট্ট বাচ্চা পাশে খেলা করতেছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে পড়তে হঠাৎ করে নামাজ ফিরে সালাম ফেরানোর পরে দেখতে পাচ্ছেন আশেপাশের লোকজন জমা হয়ে গেছে জিজ্ঞাসা করছে তালহা তুমি কি কিছুই জানো না বলছে না কিছুই তো জানি না এক হুজুর ওয়াজ করতেছিল আপনারা হয়তো শুনেছেন যিনি নামাজ পড়তে দাঁড়াইছেন ওনার পাশে আরেকজন নামাজে দাঁড়াইছে দাঁড়ানোর পরে তাকবীরে তাহরীমে বেঁধে হাত বাঁধা কমপ্লিট বাঁধার পর হঠাৎ করে ফোন আসছে নামাজে দাঁড়ায়া ফোন পকেট থেকে বের করছে করার পরে ফোন রিসিভ করে বলতেছে হ্যালো নামাজে আছি প্রিয় ভাইরা তাহলে নামাজের গুরুত্ব কোথায় এখনি নামাজে দাঁড়ান এখানে আমি নামাজে দাঁড়াচ্ছি আপনারা পিছনে দাঁড়ান হঠাৎ করে যদি পিছন থেকে কেউ যদি বলে যে আগুন লাগছে কই আগুন লাগছে নামাজ ছেড়ে দিয়ে এখান থেকে দৌড় দিবে এমন পার্টিও এখানে বসে আছে দুই একটা আপনাদের কথা বলছি না গোটা বাংলাদেশের কথা বলছি গোটা বাংলাদেশে এমন কিছু মানুষ আছে নামাজ ছেড়ে দিয়ে দৌড়ে আগুনে চলে যাবে প্রিয় ভাইরা যদি বলে কেউ এরকম কথা দৌড় দিয়ে চলে যাবে এই তো আমাদের নামাজের নামাজের স্বাদ নষ্ট হয়ে গেছে মজা নষ্ট হয়ে গেছে এর কারণে এই অবস্থা আল্লাহর নবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়াইতেন নামাজে দাঁড়ানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এত দীর্ঘ নামাজে দাঁড়িয়ে থাকতেন এত দীর্ঘ সেজদা করতেন এত দীর্ঘ রুকু করতেন দূর থেকে কাফেররা তাকায়া দেখতো যে মনে হয় গাছ গোছালে দাঁড়ায় আছে গাছ গোছালে দাঁড়ায় আছে সাহাবীদের পিঠের উপর পাখি বসে থাকতো তারপরে সাহাবীরা টের পেতেন না সুবহানাল্লাহ পাখিরাও বুঝতে পারতো না এগুলো মানুষ এত দীর্ঘ নামাজ প্রিয় মুসল্লি কেরাম এই তো তাদের ইবাদতের মজা আজকে বর্তমানে আমাদের সমাজ থেকে দুনিয়া থেকে এই ইবাদতের যে স্বাদ ইবাদতের যে মজা এটা আল্লাহ তাআলা অলরেডি আমার মনে হয় অনেকটাই উঠায় নিয়েছেন যার কারণে আজকে আমরা ইবাদতে মজা পাই না ইবাদতে নামাজে দাঁড়াইছি দাঁড়ানোর পরে আমার বউ আমারে আজকে বুট আনতে বলছে বাজার থেকে আমার বউ আজকে গুড় কিনে আনতে বলছে আমার বউ আজকে বাজার করে আনতে বলছে মাছ কিনে আনতে বলছে এখন মাছের সাথে আর কি যেন বললো কি যেন বললো কি যেন বললো নামাজে দাঁড়া পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর ওইদিকে মনে মনে ভাবতেছি আমার বউ আমারে কি যেন কিনতে বললো ভুলেই তো গেলাম অমুক জায়গায় কাজ রেখে আসলাম ওই কাজের কথা নামাজের মধ্যে চিন্তা করতেছেন ওই জায়গায় জমিনিয়ে বিবাদ ওই জমিনিয়ে বিবাদ ওখান থেকে এসে আপনি নামাজে দাঁড়াইছেন পড়তেছেন আর রহমান রহিম আর ওই জমি বিবাদের কথা আপনার মনে হচ্ছে ছোট ভাইয়ের সাথে গন্ডগোল বাড়ির টিনের পানি পড়া নিয়ে গন্ডগোল জমি নিয়ে গন্ডগোল বাজারে নির্বাচনের আলোচনা ওই আলোচনা পর্যন্ত আপনার নামাজের মধ্যে তাহলে ইবাদতের মজা আছে ইবাদতের স্বাদ আছে প্রিয় ভাইরা আজকে আমাদের সমাজ থেকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা আমার মনে তো হচ্ছে এখান থেকে আমার মনে হচ্ছে হয়তো ইবাদতের স্বাদ অনেকটাই উঠিয়ে নিয়েছেন
এজন্য এখনো সময় আছে তাওবা করি আল্লাহ তাআলার কাছে তাওবা করি এবং ইবাদতে একটু মনোযোগ হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আমার ভাইয়েরা এরপরে তিন নম্বরে মায়া আল্লাহ তাআলা উঠায় নেবেন চতুর্থ নম্বরে mohabbat উঠায় নেবেন আজকে আমাদের সমাজে কিছু যুবক আছে যেই যুবকরা বিয়ে করার পরে নিজের বউয়ের প্রতি যতটুকু মায়া নিজের বউয়ের প্রতি শ্বশুর শাশুড়ির প্রতি যতটুকু মায়া নিজের জনম দুখিনী মা আর দরদের আব্বা জানের প্রতি অতটুকু মায়া এটা আমাদের সমাজে আছে আমি নিজে দেখেছি একজন লোকের দুইটা তিনটা চারটা পাঁচটা ছেলে একজন মহিলার পাঁচটা ছেলে ওই মহিলার স্বামী যুবতীর স্ত্রীকে রেখে ছোট ছোট বাচ্চাদেরকে রেখে মারা গেছে ওই মহিলার ছোট্ট একটা কুলোঘর ওই কুলোঘরের মধ্যে পাঁচটা সন্তানকে নিয়ে কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে খাবার দাবার এনে বাচ্চাদেরকে খাওয়াইছে ছোট্ট কুলোঘরের মধ্যে বাচ্চাদেরকে রাখছে বড় করছে তাহলে আজকে ওই জনম দুখিনী মা নিজের সারাটা জীবন নিজের শরীরকে কষ্ট দিয়া ছোট্ট একটা কুলোঘরের মধ্যে পাঁচ পাঁচটা সন্তানকে লালন পালন করলো বড় করলো আজকে সবগুলো সন্তান প্রতিষ্ঠিত হয়ে গেল বিশাল বড় বড় বিল্ডিং বাড়ি বানাইছে আজকে কোন সন্তানের বাড়িতে মাকে একটু জায়গা দেয় নাই মাকে থাকার জায়গা দেয় নাই ওই মা যখন মারা যায় মারা যাওয়ার পরে ইমাম সাহেব আফসোস করে বলে আজকে আমাদের সমাজে বড়ই কষ্ট লাগে যেই মা জনম দুখিনী মা বৃদ্ধ মা নিজে সারা জীবন কষ্ট করল ছোট্ট একটা একটা মায়ের ছোট্ট কুলোঘরের মধ্যে ওই পাঁচটা সন্তানের জায়গা হলো কিন্তু বড়ই দুঃখের বিষয় আফসোসের কথা ওই পাঁচটা সন্তানের বড় বড় বিল্ডিং এর মধ্যে একটা মায়ের জায়গা হলো না মাকে নিয়ে যা কুলোঘরের মধ্যে রাখে বাড়ির বাড়ির বড় বড় রুমের মধ্যে বিল্ডিং এর মধ্যে মায়ের জায়গা হয় না ছেলের বউরা হিংসা করে একজন বলে ওই ভাই থাকতো তোমাকে দেওয়া লাগবে কেন হাত ওই ভাইয়ের কাছে মা যায় যাওয়ার পরে বলে তোমার তো আরেকটা ছেলে আরো তিনটা ছেলে আছে তো তাদের কাছে যাও না আরেকজনের কাছে সে আবার আরেকজন আরেকজন এরকম করে বৃদ্ধ মা একজনের বাড়ি থেকে আরেকজন আরেকজনের বাড়ি থেকে আরেকজন আরেকজনের বাড়ি থেকে আরেকজন দুঃখ লাগে আফসোস লাগে কষ্ট লাগে যেই মা নিজে কষ্ট করে পাঁচটা সন্তানকে খাওয়াইতে পারলো নিজের কুড়ি ঘরে রাখতে পারলো সেই একটা মাকে পাঁচটা সন্তান মিলে তাদের একটা ঘরের মধ্যে বড় বড় বিল্ডিং এর মধ্যে জায়গা দিতে পারলো না খাইতে দিতে পারলো না এটা আমাদের সমাজ প্রিয় ভাইরা এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে তওবা করতে হবে এরপরে আমার ভাইরা পাঁচ নাম্বার হক বিচার উঠে যাবে সমাজ থেকে হক বিচার উঠে যাবে আপনি একটা বিপদে পড়ছেন আপনি সত্য বিচারে নেওয়ার জন্য চলে গেছেন কিন্তু সেখানে যাওয়ার পরে দেখতেছেন যার টাকা বেশি সম্পদ বেশি শক্তি বেশি ক্ষমতা বেশি পাওয়ার বেশি ওই লোক অন্যায় করছে আপনি অন্যায় করেন নাই আপনি গেছেন বিচার চাওয়ার জন্য কিন্তু আজকে আমি সঠিক হওয়ার পরেও আমি সত্য হওয়ার পরেও আমি নির্দোষ হওয়ার পরেও আজকে ওই লোক দোষ করার পরেও টাকাওয়ালার পক্ষে রায় গেল আর আমি গরিবের বিপক্ষে আমার টাকা নাই ধন সম্পদ নাই শক্তি নাই ক্ষমতা নাই পাওয়ার নাই যার কারণে আজকে এমন কিছু মানুষ আছে যারা টাকার কারণে ওই বদমাইশ লোকদের পক্ষে রায় দিয়া ভালো মানুষদেরকে পরাজিত করে দেয় কথা বলেন ঠিক কিনা জিবরিল আমিন কিন্তু চলে এসেছেন আমার মনে হয় অলরেডি এইটা উঠায় নিয়ে গেছেন হক বিচার আজকে সমাজে দেখেন একশোটা বিচার হলে প্রায় নব্বইটার জায়গায় দেখবেন যাদের ক্ষমতা বেশি টাকা বেশি পাওয়ার বেশি ওই লোকদের পক্ষে আর দরিদ্র গরিব লোকের বিপক্ষে সে সত্য হোক আর মিথ্যা হোক তার মানে মনে হয় জিবরিল আমিন দুনিয়াতে আবারও এসেছিলেন এইটা উঠায় নিয়ে চলে গেছেন আমার ভাইয়েরা এরপরে ছয় নাম্বার ধৈর্য তুলে নেওয়া হবে আমাদের কারোর মধ্যে ধৈর্য নাই আমরা অনেকে অধৈর্য এত পরিমাণ অধৈর্য আমাকে কেউ গালি দিছে আমি তার থাপ্পড় মেরে দিব আমাকে কেন গালি দিল তার মাথা ফাটায় দিব আমারে কেন গালি দিল তার রাস্তায় বেড়া দিব আমারে কেন গালি দিল তাকে বাড়ি থেকে বের হতে দিব না আজকে আমাদের সমাজে এইটাই চলছে এইটাই চলছে প্রিয় ভাইরা তার মানে মনে হয় জিবরিল আমিন দুনিয়া থেকে এই ধৈর্যটাও তুলে নিয়ে গেছেন অনেক অংশে তুলে নিয়ে চলে গেছেন আমার মুসলমান ভাইরা এরপরে সাত নাম্বার হলো আলেমরা সত্য কথা বলার থেকে বিরত থাকবে আমাদের সমাজে দেখবেন কিছু আলেম আছে সত্য কথা বলে আবার কিছু আলেম আছে যে আলেমগুলা
সত্য কথা মানুষের সামনে গোপন করবে জানে আল্লাহর কোরআনে এটা আছে আর নবীজির হাদিস হাদিস মোবারকের মধ্যে এটা আছে জানার পরও নিজের স্বার্থের কারণে নিজের চাকুরির কারণে নিজের টাকার কারণে ক্ষমতার কারণে নিজেকে বিক্রি করে দিলে হলো ওই সত্য কথাগুলোকে গোপন করবে গোপন করার পরে এই লোকগুলা মিথ্যা কথাগুলো মানুষের সামনে প্রচার করবে প্রয়োজনীয় সত্য কথাগুলো গোপন করবে আজকে আমাদের সমাজ অলরেডি তৈরি হয়ে গেছে অনেক জায়গায় দেখবেন হুজুররা আলেমরা সত্য কথা বলে না সত্যকে গোপন করে শুধুমাত্র নিজের ব্যক্তি স্বার্থকে রক্ষা করার জন্য আমার মুসলমান ভাইরা এটাও জিবরিল আমিন হয়তোবা উঠায় নিয়ে গেছেন এরপরে আট নাম্বার ধনীদের থেকে সৎ সাহস তুলে নেবেন ধনীদের সৎ সাহস থাকবে না টাকা আছে কিন্তু সৎ সাহস নাই অনেক টাকার মালিক আমি কিন্তু সমাজের মধ্যে একটা ভালো কাজ করব এই সৎ সাহস নাই কিছু খারাপ মানুষের ভয়ে ভালো কাজ করতে যাবে না উদ্যোগ নেবে না আমার ভাইরা এরপরে নয় নাম্বার হলো ইমানদারদের ইমান উঠায় নিবে প্রিয় মুসলমান ভাইরা নয় নাম্বার কি বলেন তো ইমানদারদের কথা বলেন কি উঠায় নেবেন ইমানদারদের ইমান উঠায় নেবেন আমার মনে হয় এখন পর্যন্ত কিছু মানুষের ইমান আছে উঠাইতে পারে নাই যার কারণে এখন পর্যন্ত দুনিয়া টিকে আছে জোরে বলেন সুবহানাল্লাহ কারণ একজন ইমানদার ব্যক্তিও অবশিষ্ট থাকা অবস্থায় আল্লাহ তাআলা কিয়ামত দিবেন না যখন দেখবেন একজন ইমানদার ব্যক্তি নাই বান্দা নাই তখন আল্লাহ তাআলা দুনিয়াতে আল ক্বারিয়াতুমাল ক্বারিয়া ওই মহা প্রলয় যেটা সুসংবাদ যেটার দুঃসংবাদ আল্লাহ কোরআনে দিয়েছেন ওটা ঘটায় দিবেন আল্লাহু আকবার এরপরে দশ নাম্বার হচ্ছে কারীদের থেকে হাফেজদের থেকে কোরআন উঠায় নেবেন আলহামদুলিল্লাহ আমার মনে হয় এটাও এখনো আছে যার কারণে আল্লাহ তাআলা এখনো কিয়ামত দেন নাই তবে এখন কিছু মানুষ আছে দেখবেন হাফেজ হয়েছে কারি হয়েছে তারপর কোরআন ভুলে যাচ্ছে এরকম হচ্ছে প্রিয় ভাইরা অনেকেই ভুলে যাচ্ছে ইয়াদ নাই পড়াশোনা করে না দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে প্রিয় ভাইরা তার মানে এই দুইটা যখন চলে যাবে অর্থাৎ ঈমান একদম যখন উঠে নেওয়া হবে ঈমানদারদের থেকে ঈমান উঠে নেওয়া হবে এবং সর্বশেষ জিবরিল আমিন এসে যখন আল্লাহর এই মহাগ্রন্থ কোরআন মাজিদ দুনিয়া থেকে উঠায় নিয়ে চলে যাবেন তখন এই দুনিয়ায় মহা প্রলয় কিয়ামত হয়ে যাবে আজ পর্যন্ত আমার মনে হয় এই কোরআন আর ইমান ছাড়া বাকি সবগুলোই প্রায় উঠায় নিয়ে গেছেন আল্লাহ তাআলা আমাদেরকে এই মহা প্রলয়ের দিনে ইমানদারদের ইমানদারদের তালিকার মধ্যে তালিকাভুক্ত করে দিক জোরে বলেন আমিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিন আমাদের জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন এবং আমরা যতদিন বাঁচব ইমানি হালতে কোরআন সুন্নাহ মোতাবেক সৎ সাহস নিয়ে ইমানের সাথে টিকে থাকতে পারে বেঁচে থাকতে পারে আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলে বলেন আমিন